ক্যামেরার মুখ ওর দিকে ঘুরায় দেয়। জোরে মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে রে তোর এই রঙিলা বসতের মাটি রে বন্ধু। কারাশাই বাধাইলা ঘর বাড়ি, কারাশাই বাধাইলাম ঘর বাড়ি রে বন্ধু, কারাশাই বাধাইলা ঘর বাড়ি। সবাই গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে বলেন, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দারুল উলুম মাদ্রাসা কাটিগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারামুল মাকাম ওয়াজ্জাজ সভাপতি হযরতুল আল্লাম মুফতি আমির হামজা সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের উস্তাদ সমতুল্য মুরব্বী, এই জাতির এক অতন্দ্র প্রহরী, আমাদের রাহবার হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করে। প্রিয় ভাইরা, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। মহান আল্লাহ তাআলা যদি চান, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সুনির্দিষ্ট একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও যে আপনারা এখানে এসেছেন, এজন্য আপনাদের শুকরিয়া আদায় না করার কোনো উপায় নেই। তো যেহেতু এসেই পড়েছি, মজলিসের পরিবেশটা যদি আমরা নিজেরা নিজেদের দায়িত্ব একটু সুন্দর করে খালি জায়গাগুলো পূরণ করে নিতাম তো আরও সুন্দর হতো। একটু দয়া করে সবাই কাছাকাছি এগিয়ে খালি জায়গাগুলো পূরণ করে নেন ইনশাআল্লাহ। আসেন, আচ্ছা সবাই একটু দাঁড়ান তো, কষ্ট করে সবাই দাঁড়ান, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান সবাই দাঁড়ান, আল্লাহু আকবার, সবাই দাঁড়ান। এবার সামনে আসেন, সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়ে, আসেন আসেন বসেন,
খালি জায়গাগুলো পূরণ করে বসে পড়েন ক্যামেরাম্যান যারা আছেন দয়া করে ক্যামেরাগুলো খুলে ফেলেন ক্যামেরাম্যান যারা আছেন দয়া করে ক্যামেরাগুলো খুলেন বসেন সবাই বসেন ক্যামেরাম্যান যারা আছেন ক্যামেরাগুলো দ্রুত খুলেন নাই কেউ নাই এই ক্যামেরাগুলোর মালিক নেই সব ক্যামেরার মুখ ওর দিকে ঘুরায় দেন দ্রুত 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 করেন ক্যামেরার মুখগুলো ঘুরাই দিলেই তো হয় আর স্ট্যান্ড ধরে ঘুরাই দেন না এটা দেন এটা দেন আরে বন্ধ করার দরকার নাই শুধু খুলে রাখেন অন্যদিকে ঘুরে রাখেন আমাদের কোনো আফসোস নাই কারণ এই আদালত তো চূড়ান্ত আদালত না আমার মালিকের একটা আদালত আছে ওই আদালতে দিল্লির দাদারাও কোনো উপকার করতে পারবে না হযরত ইব্রাহিম বিন আদম বলেন আল্লাহর বান্দা আল্লাহর সাথে যদি নাফরমানি করতে চাও তো আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও লোকটা বলে হুজুর এটা তো সম্ভব না ইব্রাহিম বিন আদম বলে ঐ মিয়া ইয়া হাদা আফা ইহসিনু আন তাকুল রিজকা ওয়া তাসকুনা বিলাদা ওয়া তাসিয়াহু ঐ মিয়া আল্লাহর রিজিকও খাচ্ছো আল্লাহর জমিনেও থাকছো আবার সেই আল্লাহর জমিনে থেকে আল্লাহর ঘরে আল্লাহর খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করো লজ্জা করে না তোমার